রবিবার সামাজিক দূরত্ব বজায় রেখে তরুণদল ক্লাব প্রাঙ্গণ থেকে 500 মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। জলপাইগুড়ি বিভিন্ন এলাকার দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ক্লাবের সদস্যরা। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল 4 কেজি করে চাল, সোয়াবিন, সর্ষের তেল, কেক ও লবণ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10,100 টাকার চেক দেওয়ার কথা জানান তরুণদল ক্লাবের সিনিয়র সদস্য রঞ্জিত ভৌমিক। ছিলেন বাপ্পা সেন, দেবু ভদ্র, দেবু রায়চৌধুরী, ডাব্বু সরকার, মনীষ মজুমদার প্রমুখ। আমাদের তরুণ দল ক্লাব জলপাইগুড়ির পক্ষ থেকে চাল এবং অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা 10,100 টাকায় দান করছি আগামীকাল।